হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আল্লাহ অশেষ করুণা কৃপায়। আমি ডাক্তার হাবিবুল শেখ আর আপনারা দেখছেন শেখ হোমিও রিসার্চ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি হোমিওপ্যাথি মেডিসিন সেলিনিয়াম। বন্ধুরা, হোমিওপ্যাথি মেডিসিন সেলিনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী মেডিসিন। মেল অর্গ্যান অর্থাৎ ছেলেদের সেক্সুয়াল অর্গানের উপরে এবং কণ্ঠনালীর উপরে। বন্ধুরা, এই সেলিনিয়াম মেডিসিনটি আমাদের মেল অর্থাৎ পুরুষদের সেক্সুয়াল অর্গানের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী। এছাড়া বন্ধুরা, এই মেডিসিন ছাড়া আরও অন্যান্য অনেক মেডিসিন রয়েছে যেগুলো সেক্সুয়াল অর্গানের উপর খুব গুরুত্বপূর্ণ কার্যকারী মেডিসিন। সেগুলি হচ্ছে অ্যাসিড ফসফরিকাম, স্যালিস ন্যাগ্রা, ক্যালাডিয়াম স্যাগ, জিংসাং, টিটানিয়াম, অশ্বগন্ধা। এই সমস্ত মেডিসিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী পুরুষদের ক্ষেত্রে। বন্ধুরা, তার মধ্যে এই সেলিনিয়াম মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী মেডিসিন এই পুরুষদের জন্য। বন্ধুরা, এই সেলিনিয়াম মেডিসিনটি আমাদের যে সমস্ত পুরুষদের নানা ধরনের সমস্যা হয় তার ভিতরে এই মেডিসিনটি একটি গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করে। বন্ধুরা, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, চলো শুরু করি আজকের আলোচনা। সেলিনিয়াম মেডিসিনটি লাস্ট পর্যন্ত দেখুন আর সমস্যার সমাধান করে নিন। ফার্স্ট, সেলিনিয়ামের ক্যারেক্টারিস্টিক সিমটমস। বন্ধুরা, সেলিনিয়াম মেডিসিনের ক্যারেক্টারিস্টিক যে সিমটমস রয়েছে তার মধ্যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক সিমটমস হলো অতিরিক্ত শুক্রকায় বা অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত রোগভোগের পরে দেহ মনের শীর্ণতা, অবসাদগ্রস্ত। বন্ধুরা, এই সেলিনিয়াম মেডিসিনটি আমাদের যে সমস্ত পেশেন্টের উপর সবথেকে ভালো কার্যকারী সেটি হলো যে সমস্ত পেশেন্ট জীর্ণশীর্ণ হয়ে গিয়েছে, রোগা কঙ্কালসার, এই ধরনের পেশেন্টগুলো চুপ সারা এবং চোখগুলো কঠোরগত অবস্থা এবং হাতটি একটি হাতে একটু মোটা পরটা একটু সরু বা মানে টোটালি চুপসানোর চেহারা, একদম কঙ্কালসার, উইকনেস, অত্যন্ত দুর্বল যে সমস্ত পেশেন্ট, সেই ক্ষেত্রে সেলিনিয়াম মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী মেডিসিন। বন্ধুরা, দ্বিতীয় যে ক্যারেক্টারিস্টিক সিমটমস রয়েছে সেলিনিয়াম মেডিসিনের সেটি হলো বন্ধুরা অতিরিক্ত শুক্রক্ষয়ের পরে তার শুক্র তরল্য এবং তার দেহ মনের অবসাদ। এছাড়া বন্ধুরা কাম্পবল, অর্থাৎ সেলিনিয়াম মেডিসিনের পেশেন্টরা অত্যন্ত শুক্রতরল হয়ে গিয়েছে, শুক্রর সিক্রেশন করে করে তার শরীরের যে দুর্বলতা দেখা গিয়েছে, অবসাদগ্রস্ত হয়ে গিয়েছে, তার কোনো বিষয়ে মন নেই, কোনো দিকে তারা মানে ফুর্তি সম্পূর্ণ না, সবসময় তারা ঘুমিয়ে থাকে, বিশেষ করে দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাত্রেবেলা এদের মনে ফুর্তি আনন্দ অবসাদ একটু কাটে, তাই এরা সমস্ত কিছু দিনের বেলা সব কিছু ভুলে যায় আর রাতের বেলা সেইগুলো স্বপ্ন দেখে। বন্ধুরা, ক্যারেক্টারিস্টিক সিমটমসের মধ্যে তৃতীয় যে ক্যারেক্টারিস্টিক সিমটমস রয়েছে সেলিনিয়াম এর পেশেন্ট যারা হবে তাদের, বিশেষ করে এরা রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখবে এবং রাতের বেলা সেই স্বপ্নগুলো মনে মনে করবে এবং দিনের বেলা সব কিছুই ভুলে যাবে। তৃতীয় যে ক্যারেক্টারিস্টিক সিমটমস রয়েছে সেটি হলো কোষ্ঠকাঠিন্য ও শুক্রতারল্য। অর্থাৎ এদের কোষ্ঠকাঠিন্য প্রায় দেখা যায় এবং কোষ্ঠকাঠিন্য এত বেশি হয় যে এরা পায়খানা করতে গিয়ে হাত দিয়ে টেনে পায়খানা থেকে মল বার করতে হয় হাত দিয়ে টেনে। বন্ধুরা, এর যে মেন যে জায়গাটি সেটি হলো যে প্রস্রাব করতে গেলে বা পায়খানা করতে গেলে কোঁদ দিলেই তার প্রস্রাব দ্বার থেকে বা শুক্রাণুর নিঃসরণ হয়ে যায় বা স্পারমেটেরিয়া মানে অতি অল্পতেই রেণুপাত হয়ে যায়। বন্ধুরা, ওই স্পার্ম বার হয়ে যায়। যে থার্ড ক্যারেক্টারিস্টিক সিমটম যে অতি সহজে তার লিঙ্গ থেকে শুক্রাণু নিঃসরণ হয়ে যায়, সেক্ষেত্রে সেলিনিয়াম মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী মেডিসিন। এছাড়া বন্ধুরা, যে চতুর্থ ক্যারেক্টারিস্টিক সিমটমস রয়েছে সেলিনিয়ামের, সেলিনিয়ামের পেশেন্টের কষ্টবদ্ধতার সঙ্গে সে মাদকদ্রব্য খেতে খুব ভালোবাসে, তাই সে নেশাগ্রস্ত হয়ে থাকে সবসময়। এছাড়া বন্ধুরা, এই সমস্ত জায়গাতে সেলিনিয়াম মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী। আমরা বিষয়টি আলোচনা করলাম বন্ধুরা, এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী এই সমস্ত সমস্যার সমাধানে। বন্ধুরা, এই যে সিমটমস রয়েছে এই সিমটমসের উপর ডিপেন্ড করে সেলিনিয়াম মেডিসিনটি মানে ব্যবহার করলে খুব গুরুত্বপূর্ণ কার্যকারী রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, এটা তো আমরা সিমটমস জানলাম, কিন্তু কত পাওয়ার খেলে কীভাবে খেলে আপনার এই সমস্যার সমাধান করা যাবে? বন্ধুরা, সেলিনিয়াম মেডিসিনের 200 শক্তি প্রতিদিন দু ফোঁটা করে দিনে দুবার সকালে খালি পেটে খাবেন আর সন্ধ্যাবেলা খাবে, আর এই কন্টিনিউ এক সপ্তাহে খাবে, এক সপ্তাহে খাওয়ার পর স্টপ রাখবে, আবার এক মাস পরে আবার এক সপ্তাহে খাবে, আমি করতে মোটামুটি 3 মাস ব্যবহার করবে। এর সঙ্গে আর কিছু মেডিসিন আপনি ইউজ করলে খুব গুরুত্বপূর্ণ সুন্দর রেজাল্ট পাবো, সেটি হলো অশ্বগন্ধা মাদার টিংচার এবং
অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচার।